वेलकम टू पुरुलिया अयोध्या पहाड़े देशे दर्शक देर स्वागत आज पुरुलियार ए एपिसोडे अयोध्या पहाड़े किछु अनटाच्ड लोकेशने तुम्हारे निये जाब पाशापाशी मेजर टूरिस्ट डेस्टिनेशनगुलो घुरे देखाब सकाल सकाल ब्योमकेशके संगे निये बेरिये पड़ेछि अयोध्या पहाड़ेर उद्देश्ये एतदिन ट्रेने बसे घोरार पर एबार प्रथम मोटो ब्लगिंग करछि ताई खुबई एक्साइटेड लागछे आर गूगल लोकेशनर भरसा बैरिए पड़े अयोध्या हिल्स रोड धरे आज जब भ्यू पॉइंट बामनी फल्स अपार डैम लोअर डैम सीताकुंड राम बनबास कुटीर मार्बल लेक सह जोटा एक दिन जावा जाए आज सब जगह जावर चेष्टा करब सकाल आठटाय बैरिए माझीहरा पुरुलिया जंक्शन थे जरा तुम्हारा आसबे तरह प्राय घंटा दुएक लागे अयोध्या भ्यू पॉइंटे पोछते यटाई प्रथम टूरिस्ट पॉइंट कतटा समय लागे एखे आसते সেটাও বলবো এই ব্লগে তবে আমি সারপ্রাইজড এখানকার রাস্তা দেখে এত সুন্দর রাস্তা কোথাও কোনো গর্ত নেই জাস্ট হেভেন ফর রাইডার্স অ্যান্ড ড্রাইভার্স প্রায় দেড় ঘন্টা ড্রাইভ করা হয়ে গেছে আর পৌঁছে গেছি ভিউ পয়েন্টে তোমরাও আসার সময় একটু খেয়াল রাখবে ডান দিকে যেখান থেকে সিনিক বিউটি অপূর্ব দেখতে পাচ্ছ সেই ভিউ পয়েন্ট খানিকটা সিকিমের জুলুকের মতো আঁকাবাঁকা পথ জাস্ট পাড়াপাড়ি তোমাদেরকে এখানকার কিছু ড্রোন শট দেখাই আর তার আগে বলে রাখি যে এখানে আসলে তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং মজার ব্যাপার হলো দীঘা পুরী দার্জিলিং করে তো বাঙালি শেষ হয়ে গেল এরকম আনএক্সপ্লোর্ড জায়গাতে আসলে সত্যি ঘোরার মজাটা বেড়ে যায় তাই ভিউয়ার্সদের বলবো দেখা জায়গায় বারে বারে না গিয়ে এরকম কিছু আনএক্সপ্লোর্ড জায়গা ট্রাই করো আর এই ব্লগে তোমাদেরকে আরও কিছু আনএক্সপ্লোর্ড জায়গা তোমাদেরকে দেখাবো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি ফার্স্ট অ্যাট্রাকশন যেটা আছে রাম সীতা বনবাস কুটির যেখানে পুরাণ মতে বনবাস চলাকালীন রাজা রামচন্দ্র ভাই লক্ষ্মণ এবং অর্ধাঙ্গিনী সীতাকে নিয়ে অযোধ্যা পাহাড়ে এসেছিলেন দণ্ডক যাওয়ার আগে এবং ঠিক এই জায়গাতেই তিনি এখন কুটির তৈরি করে দীর্ঘদিন কাটিয়েছিলেন সেই জায়গায় তৈরি হয়ে গেছে পূর্ণাঙ্গ মন্দির এখানে এখন আর রামের কুটির নেই রয়েছে ঐতিহ্যবাহী রাম সীতা কুটিরে অযোধ্যা পাহাড়ে রামের কুটির তো এখন আর নেই সেখানে তৈরি হয়েছে একটি পূর্ণাঙ্গ মন্দির মন্দিরের গায়ে রামায়ণের কাব্যের নানান চিত্র ফুটিয়ে তোলা হয়েছে খুবই ভালো লাগছে সেই ঐতিহ্যবাহী মন্দিরের দর্শন করে যেখানে একসময় রাম সীতা এসেছিলেন বনবাসকালে রাজা রামচন্দ্র অযোধ্যার রাজা হওয়ার আগে ১৪ বছরের বনবাসে এখানেও নাকি এসেছিলেন সেই ঐতিহ্যবাহী মন্দিরে এখন আমরা রাম সীতা কুটিরের পর এবার আমরা এগিয়ে যাচ্ছি সীতাকুণ্ডের দিকে মন্দিরের বাঁ দিক থেকে সোজা রাস্তা চলে গেছে সীতাকুণ্ডের দিকে খেয়াল রাখবেন এরকম মেঠো পথ এবং এই রাস্তা দিয়ে কিছুটা এগোলে সীতাকুণ্ড হলুদ রঙের মাইল ফলক খেয়াল করবেন যেখানে লেখা আছে বুড়বুড়ি সীতাকুণ্ড বাঁ দিক দিয়ে যেতে হবে কোনো দিকেই ডান দিকে বেঁকবেন না স্থানীয় মানুষদেরও জিজ্ঞেস করে নিতে পারেন সীতাকুণ্ড যাওয়ার জন্য রাম সীতা কুটির মন্দির থেকে কিছুটা এগোনোর পরই গাড়ি চালানোর মতন রাস্তা শেষ হয়ে যাচ্ছে এরপর গ্রাম্য মেঠো পথ স্থানীয় মানুষরা না বলে দিলে এই সীতাকুণ্ড আসাটা একেবারেই খুবই চাপের তো স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম সীতাকুণ্ড মন্দির থেকে খুব একটা দূরে নয় মেঠো পথে প্রায় ৫০০ মিটার এগোলেই বাঁদিকে পড়ছে সীতাকুণ্ড আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে তার থেকে এই যে পেছনের যে রাস্তাটা এই যে রাস্তাটা এই রাস্তাটা থেকে সীতাকুণ্ড যেতে হবে এখন যাচ্ছি সীতাকুণ্ডের দিকে কিছুটা এগোতেই বাঁদিকে নিচে নেমে আসতে হবে এবং নেমে যাচ্ছি পাহাড়ি ঝর্ণার কলকল শব্দ শোনা যাচ্ছে সীতাকুণ্ডের পাশ থেকেই একটা পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে যেহেতু এখন বর্ষাকাল সেই ঝর্ণার জলপ্রপাতে যথেষ্ট জল রয়েছে এখন যাচ্ছি সীতাকুণ্ডের দিকে এতটা গুরুত্বপূর্ণ জায়গা হওয়া সত্ত্বেও সীতাকুণ্ড অবহেলিত হয়ে পড়ে আছে যা হৃদয় বিদারক পুরাণ মতে বনবাসের সময় রামচন্দ্র ও সীতা একদিন এই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সীতামাইয়া হঠাৎই তৃষ্ণা পেল শ্রীরামের কাছে তিনি আবদার করলেন জল খাওয়ার কিন্তু সেই সময় নাকি এখানে শুকনো পড়েছিল কোথাও জলের ছিটে ফোঁটা দেখা যাচ্ছিল না রামচন্দ্র পাতালভেদি বান মেরে জলের একটা স্রোত তৈরি করেন এবং সেই জলের কুয়োই আজকে সীতাকুণ্ড নামে পরিচিত আমি এখন সেই ঐতিহ্যবাহী সীতাকুণ্ডে দাঁড়িয়ে আছি এবং দেখতে পাচ্ছি অনবরত মাটির নিচ থেকে জল বেরিয়ে আসছে এবং এই কুণ্ড থেকে জল বাইরের দিকে
বেরিয়ে চলে যাচ্ছে। খুবই ভালো লাগছে এই সীতাকুণ্ডের সামনে এসে। এখন আমার সঙ্গী বঙ্কেদাকে জিজ্ঞেস করব যে আমরা ঠিক কোথায় যাচ্ছি। বঙ্কেদা, তুমি এতক্ষণ আমাদেরকে অযোধ্যা পাহাড় এবং সীতাকুণ্ড সহ নানান জায়গায় নিয়ে গেলে। সীতাকুণ্ডে এলাম, এর আগে আমরা রাম সীতা কুটিরে এসেছিলাম। বলো এবার আমাদেরকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ। আমরা এরপর বামনিয়া ফলসের দিকে যাব আর কি। বামনিয়া ফলস মানে ঝর্ণা, যেখানে আর কি জল পড়ছে উপর থেকে। হ্যাঁ, টুরিস্ট প্লেস। তো সেই বামনিয়া ফলসে যাবো আমরা এরপর। সীতাকুণ্ডের পাশ দিয়ে আবার চড়তে হবে পাহাড়ের উপরে, এবং পাহাড়ের চড়াই পেরিয়ে আমরা যাব বামনি ফলসের দিকে। বামনি ফলস বর্ষার সময় অন্যরকম অনুভূতি দেয়। বামনি ফলস ছাড়াও পুরুলিয়ায় প্রচুর সুন্দর সুন্দর ঝর্ণা রয়েছে, রয়েছে প্রচুর ওয়াটার ড্যাম। একদিনের সাইট সিইং করে অযোধ্যা পাহাড়ে সব কিছু দেখা সম্ভব নয়। অযোধ্যা পাহাড়ে এক রাত বা দুরাত থাকলে অনেকটা কভার করে নেওয়া যায়। আর পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে যে কোনো জায়গায় যেতে গেলে মাইল ফলক এবং গুগল লোকেশন খেয়াল করে গেলে খুবই সুবিধা হবে, এবং আগেভাগে যেসব জায়গায় যেতে চাও সেটা কোনটা আগে কোনটা পরে সেট করে নিলে সুবিধা হবে, নাহলে তেল আর সময় দুটোই নষ্ট হবে। ফলস বন্ধ কেন? কাজ চলছে ফলসে। ডিসঅ্যাপয়েন্টিং, কিচ্ছু করার নেই, ফলস রিনোভেশনের কাজ চলছে, তাই বামনি দেখা হলো না। আর বামনি নদীর সঙ্গে যুক্ত থাকার জন্য ফলসের নাম বামনি হয়েছে। এবার আমরা যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশন আপার ড্যামের দিকে। আপার ড্যামে যাওয়ার যে রাস্তাটা খুবই সুন্দর, তবে পলাশ আর কাশফুলের সময় যেন স্বর্গ। আমরা বর্ষার সময় পুজোর ঠিক আগে আগে এসেছি, তাই যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই কাশফুল। কাশফুলের মায়া যেন চোখ থেকে সরতেই চাইছে না। অনেকটা সময় এখানে কাটিয়ে দিলাম। এখন দুপুর হয়ে গেছে, সময় বয়ে যাচ্ছে, তবুও কুছ পরবা নেই, চোখ জোড়ানো কাশফুলের দেশ ছাড়তে ইচ্ছেই করছে না। ড্রোন নামি অবশেষে কাশফুলের দেশ ছেড়ে বাইকে রওনা দিলাম আপার ড্যামের উদ্দেশ্যে। আপার ড্যাম এবং লোয়ার ড্যাম ইন্টারকানেক্টেড। একবার নিচের ড্যাম থেকে জল তুলে আপার ড্যামে রাখা হয়, এবং আপার ড্যাম থেকে ফের জল নিচে ছাড়া হয়। এভাবেই রোটেশন করে বিদ্যুৎ তৈরি করা হয়। এবং আপার ড্যামের বৈশিষ্ট্য হলো এখান থেকে 360 ডিগ্রি ভিউ খুবই সুন্দর দেখা যায়। চারিদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, যা দেখতে এখানে প্রচুর টুরিস্ট বর্ষাকালেও হাজির হয়েছে। আবার কয়েকজন নিব্বানিব্বিও এসেছে টিকটক বা ইনস্টাগ্রাম রিলস করতে। যারা পাখির ছবি তুলতে চাও তাদের জন্য এই স্বর্গরাজ্য। আসল পাখির কথা বলেছি কিন্তু উল্টোপাল্টা ভাববে না কিছু। এই জায়গা থেকে বাস্তবেই প্রচুর পাখি দেখা যায়, এছাড়াও কপাল থাকলে জীবজন্তুও দেখা যায়। হ্যাঁ, পাখি আর জীবজন্তু যারা দেখতে চাও তারা খোলা চোখে কতটা দেখতে পাবে জানি না, সঙ্গে বাইনোকুলার আনলে সুবিধা হবে তাদের। এবার আমরা যাচ্ছি পুরুলিয়ার সবচেয়ে অফবিট এবং সুন্দর লোকেশনে, যার নাম মার্বেল লেক। খুব বেশি এখান থেকে দূরেও নয়। আমাদের যেহেতু আপার ড্যাম দেখা হয়ে গেছে এবং আপার ড্যাম এখানকার সবচেয়ে বড় ড্যাম, তাই অন্য কোনো ড্যামে যাচ্ছি না, কিন্তু তোমাদের হাতে সময় থাকলে টুরগা ড্যাম দেখে আসতে পারো। এটা খুবই কাছে অবস্থিত, গুগল লোকেশনও খুব সহজভাবে পেয়ে যাবে। আর আমরা এখন অবশ্য যাচ্ছি ভারতবর্ষের সবচেয়ে সুন্দর ম্যানমেড লেক, যার নাম মার্বেল লেক। বিশাল বিশাল বোল্ডার রয়েছে মার্বেল লেকের চারিদিকে আশেপাশে। এই দেখতে পাচ্ছ বোল্ডারগুলো, একসময় এখানে মাইনিংয়ের কাজ হয়েছিল, এবং মাইনিং বিস্ফোরণের পর এখানে একটা লেক তৈরি হয়ে যায়, সেই লেক মার্বেল লেক বলে। একদম ক্রিস্টাল ক্লিয়ার জলরাশি তোমাদেরকে দেখাচ্ছি, এবং চারিদিকে পাহাড়ের মাঝখানে একটা সমতল এই লেক। লেকে নামা যায় কিনা একবার দেখার চেষ্টা করব। এবং এই যে চারিদিকের একটা অপরূপ ভিউ, কি সুন্দর লাগছে। অনেকে এখানে ইনস্টাগ্রাম রিলস করতে এখানে আসে পাহাড়ের উপরে, ওই দেখো ঝুঁকি নিয়ে অনেকে ভিডিও তৈরি করছে। পাহাড়ের গায়ে বিপজ্জনকভাবে বোল্ডারগুলো ঝুলছে, এবং দেখতে খুবই ভয়ঙ্কর সুন্দর এই দৃশ্য। আর আমার ঠিক পেছনে এই মার্বেল লেক, আমরা সেই মার্বেল লেকের দিকে এগোচ্ছি, খুবই সুন্দর লাগছে। এখন ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, যার ফলে এই জায়গাটার ভিউটা খুবই সুন্দর লাগছে। দর্শক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মার্বেল লেক কতটা স্বচ্ছ জলরাশি, এবং ঠিক উপরে নীল আকাশ, চারিদিকে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ, এবং
সারি সারি পাথর। এখানে কি শোলে সিনেমা শুটিং হয়েছিল? এই লেককে কেউ বলে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, কেউ আবার বলে ড্রাগন হিলস। যদিও অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়ন আর আফ্রিকার ড্রাগন হিলস কোনোটাই এর সামনে সমতুল্য নয়, এর বিউটি নিজের মতো। মার্বেল লেক আসলে কারো মতো নয়, সে তার মতো। এবং পুরুলিয়ার সবচেয়ে সুন্দর আর অববিট এলাকা, এখানে এলেই একটা অন্য অনুভূতি কাজ করে। যেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানি, চারিদিকে শুধু ছবি আর ছবি তোলার মতো জায়গা, একেবারে ফটো ফিনিশ বিউটি। সিনেমা শুটিংয়ের আদর্শ লোকেশন হতে পারে এই মার্বেল লেক। স্থানীয় অনেক পুরুলিয়ার গানের এবং শর্ট ভিডিও শুটিং হয় এখানে। পুরুলিয়ার এক্সপিরিয়েন্সটা খুবই দারুণ। এখানে বসে বসে মনে হলো পুরুলিয়া যতটা সুন্দর উইকেন্ড ডেস্টিনেশন বলুন বা ট্যুরিস্ট ডেস্টিনেশন বলুন, যতটা সুন্দর হতে পারত, কিন্তু এখানে অতটা বেশি ফ্যাসিলিটি নেই, যার জন্য পুরুলিয়া আন্ডার রেটেড ট্যুরিস্ট ডেস্টিনেশন রয়ে গেছে। যদিও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে এখানে সাত দিন এসেও আপনি আরামসে থেকে যেতে পারবেন, এত কিছু ঘোরার জায়গা রয়েছে। সত্যি বলছি, পুরুলিয়া আন্ডার রেটেড রয়ে গেছে। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যকে আপাতত বিদায় জানাচ্ছি। আবার নেক্সট এপিসোডে তোমাদের সঙ্গে দেখা হবে ডুয়ার্সে আর নেপালে। আপাতত পুরুলিয়াকে বিদায়। পুরুলিয়ার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎই মনে হলো, কেননা এখানকার একটা পাহাড়ি নদীতে স্নান করা যাক। শুনেছি নাকি এখানকার পাহাড়ি নদীতে স্নান করলে সমস্ত ক্লান্ত দূর হয়ে যায়, তাই পথের ধারের একটা পাহাড়ি নদীতে নেমে পড়লাম। চাপা নদীতে স্নান করার মজাটাই আলাদা, দারুণ লাগছে পাহাড়ি নদীতে স্নান করতে, ভাই অসম ফিলিংস। এই ফিলিংসে না তুমি পয়সা দিয়ে কিনতে পারবে, জাস্ট অসম।